আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে ব্লগটি সকাল থেকেই শুরু করছি, তো অনেকদিন বন্ধের পরে আজকে মিশাল ফার্স্ট স্কুল যাবে, তো মিশালের জন্য এই যে টিফিন বেজে নিচ্ছি। আর নাফিস আজকে যাবে না, নাফিস আলহামদুলিল্লাহ এখন ভালো, তো নাফিসকে আরও দুই একদিন স্কুলে দিব না, ও কিন্তু যেতে চাচ্ছে, আমি বললাম যে দুই একদিন রেস্ট নাও তারপরে যেও। এই যে ওদের শার্টগুলো সব বন্ধের সময় ওয়াশে দেওয়া হয়েছে, যেহেতু সাদা শার্ট অনেকটা ময়লা করে, আর ধুতে ধুতেও দেখা যায় কি খুব একটা মানে ময়লাটা ধরে যায় আর কি, বেশি পরিষ্কার হয় না, তো বন্ধ অনেক দিন বন্ধ পাওয়াতে সবগুলো ওয়াশে দিয়ে দিয়েছি। তো ওর বাবা নিয়ে আসলো, এগুলো তো আর খোলা হয়নি, তো এখন দেখে দেখে আমি মিশালেরটাই খুলে নিচ্ছি। মিশালকে আজকে যেটা পরাবো আরগুলো আর খুলবো না, যেটা যেদিন দরকার সেটাই খুলবো। তো যেহেতু মিশাল আজকে একা যাচ্ছে, তাও আবার প্রথম দিন, অনেকদিন বন্ধর পরে মিশাল একটু নার্ভাস, আর ওর ভাই না থাকলে দেখা যায় ভাইয়ের সাথে যতই মানে মারামারি ঝগড়াঝাটি করুক, ভাই না থাকলে সে খুবই নার্ভাস ফিল করে, যেখান মানে যেই জায়গাতেই হোক। তো এই দিক দিয়ে সে কিন্তু মানে রেডি হয়ে গিয়েছে, আর বড় ভাই তার দায়িত্ব পালন করছে, তাকে একদম মেইন গেট পর্যন্ত দিয়ে আসছে, আর ওখান থেকে তো আপু নিয়ে যাবে, তো ওই কটুক রাস্তা ও কিন্তু একা, আমার ভয় লাগে একা দিতে, এই জন্য নাফিসকে উঠিয়ে বললাম ওকে একটু দিয়ে আসো। আর এই যে স্কুল থেকে আসার সময় হচ্ছে, অনেক ধরনের সবজি নিয়ে আসলাম, আজকে সবজি রান্না করব দুই ধরনের ডাল দিয়ে। আসলে আমার বাসায় কিন্তু সবজিটা খুব কম রান্না হয়, এই যে আজকে সবজি রান্না করব না, এই আজকে দুই বেলা কিন্তু দুইজনকে আমাকে খাইয়ে দিতে হবে। আসলে এই ঝামেলার জন্যই হচ্ছে আমি সবজি রান্না করি না, আসলে সব কাজ করে সংসারে তারপরে আবার মানে তিনজনকে খাওয়ানো আসলে অনেকটা সময় দরকার, আর ওই সময়টা দেখা যায় আমার হয় না। আর নিজের কাজ দেখুন, নামাজের দেরি হয়ে যায়, তারপরে গোসলের দেরি হয়ে যায় ওদের এগুলো করতে গেলে। তো যাই হোক, তাও তো মাঝে মাঝে তো একটু সবজি খাওয়াতেই হয়, এই জন্য আজকে চিন্তা করলাম আজকে শুধু সবজি, আজকে অন্য কিছু আর করবো না। এই বুটের ডালটা কিন্তু আমি প্রেশার কুকারে একটু নরম করে নিয়েছি, আর মুগ ডালটা সবজির সাথে দিয়ে এখন রান্না করে নিব। স্কুল খোলা থাকলে আমার যে কী পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয়, এটা আমার জায়গায় কেউ না থাকলে কেউই বুঝবে না। এই যে সকালবেলা ওদেরকে আনতে যাওয়া, শুধু আপু দিয়ে আসে, কিন্তু বাবুকে রেডি করে, বাবুর খাওয়া রেডি করে প্রিয়াঙ্কার বাসায় দিয়ে আসা, আবার ওখান থেকে স্কুলে যাওয়া ওদেরকে নিয়ে আসার জন্য, নিয়ে এসে নাফিস মিশালকে আমার মানে নাফিস মিশালকে আমার বাসায় উঠাই দিই, তারপরে যাই জারিফ রাফাকে জারিফ রাফাদের বাসায় পৌঁছাই দিই, তারপরে হচ্ছে আবার ওখান থেকে নামাজকে আনতে প্রিয়াঙ্কার বাসায় চলে যাই, ওখান থেকে হচ্ছে বাসায় এসে বাজার করে এসে কুটাকাটা করে তারপরে রান্নাবান্না করি, মানে সব কিছু দেখা যায় এত হিজিবিজি হয়ে যায় স্কুল খোলা থাকলে। তারপরেও দেখা যায় অর্ডারের কাজ, যেদিন অর্ডারের কাজ থাকে সেদিন তার কোনো কথাই নেই, আবার বাসায় এসে দেখা যায় আমার ভিডিও শ্যুট করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, আপলোড দিতে হয়, থাম্বনেল রেডি করতে হয়, মানে অনেকটা কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে তো মনে হয় সব কিছু ছেড়ে দিই, ভালো লাগে না আর এত কিছু এত কষ্ট, আবার মনে হয় যে না থাক একটু কষ্ট করছি কিন্তু সবই তো ম্যানেজ করতে পারছি, এরকম মনে হয় আর কি। তো আচ্ছা, এই যে এইদিকে আমার আগের দিন যে পাবদা মাছটা রান্না করেছি সেটা পুরোটা রয়ে গিয়েছে, একটাও ধরা হয়নি, তো আজকে আবার একটু ধনিয়া পাতা দিয়ে ওটাকে একটু ঠিক করে নিলাম, আর আগে একটু করলা ভাজি আছে সেটাও একটু মানে গরম করে নিলাম আর কি। আর আজকে আর কোনো কিছুই করবো না, করলে আর সবজিটা একদমই ধরবে না, ওইটা দিয়েই খাবে। তো যাই হোক, আজকের মেইন উদ্দেশ্য হচ্ছে ওদেরকে সবজি খাওয়ানো। সবাই আমাকে বকাবকি করে কেন ওদেরকে আমি সবজি খাওয়াই না, তো সবজি না খাওয়ানোর পিছনে যে এতগুলো কারণ, কারণ হচ্ছে ওদেরকে আমাকে আজকে দুই বেলায় হয়তো খাওয়াই দিতে হবে। তো এই যে এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি, ডালটা সব সিদ্ধ হয়ে গেছে, এখন জিরা আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে এখন দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলবো, তাহলে হয়ে যাবে আর কি। তো আজকে বিকেলে আবার একটু আম্মার বাসায় যেতে হবে, আজকে কয়েকদিন থেকে আম্মা বলছিল আম্মার বাসায় গিয়ে বিকেলে নাস্তা করার জন্য। এটা হচ্ছে কলা দিয়ে একটা বড়া বানায় আমরা, মানে অনেক মজা হয়, এখানে কলা কাঁচা কলাটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে নেয় চোগলা সহ, তো এটা ব্লেন্ড করে নিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন এগুলো দিয়ে মেখে নেয়, তারপরে আবার আলুর চপের জন্য আমরা যেভাবে বেসনটা রেডি করি সেভাবে বেসন রেডি করে, তারপরে হচ্ছে ওই মানে কলার বড়াটাকে বেসনের মধ্যে চুবিয়ে এরকম ডুবা তেলে ভেজে নেয়, এটা খুব মচমচা হয়, খেতে অনেক মজা হয়। তো প্রিয়াঙ্কা কবে যেন আম্মাকে বলছিল, আর আম্মা তো বলার সাথে সাথেই হচ্ছে পরের দিন নিয়ে এসে এটাকে রেডি করে ফোন দিচ্ছিল, আসো আসো, মানে
এগুলো রেডি করেছি, তোমরা এসে যেদিন আসবে সেদিন ভাজবো এরকম আর কি। তো এই যে আজকে গেলাম সবাই মিলে, এখন বিকালে নাস্তাটা আমার বাসায় করব। আর আগে তো দেখা যায় আমার বাসায় প্রতিদিনে যে যাওয়া হতো বা একদিন পর একদিন বিকালবেলায় বা দুপুরবেলায় ওখানে গিয়ে খেতাম, আর এখন দেখা যায় বাচ্চাদের যেহেতু স্কুল পড়াশোনা চাপ বেড়ে যাচ্ছে, এখন আর প্রতিদিন যাওয়া হয় না, 2-3 দিন পর পর আমার বাসায় যাওয়া হয় আর কি। তো এই যে সবাই মিলে একদিন, আফিসের আব্বু ছিল, রবিনও ছিল, আমরা সবাই মিলে হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছে, তো আমরা সবাই মিলে হচ্ছে নাস্তাটা করে নিচ্ছি। আবার তো বাসায় চলে মানে চলে আসতে হবে, বাচ্চাদের পরের দিন আবার স্কুল আছে, তো আমরা চলে এসেছি মোটামুটি তাড়াতাড়ি। আমার আবার একটা অর্ডারে কাজ ছিল, কেকের 1.5 পাউন্ডের একটা চকলেট কেকের অর্ডার ছিল, তো সেটাই এসে করে নিয়েছি। সাথে সাথে এসেই আমি কিন্তু কেকটা রেডি করে নিয়েছি, যেহেতু কেকটা ঠান্ডা হতে একটু সময় লাগে, তাই যে এখন কেকটা রেডি করে তারপরে আমাকে সকালের মধ্যে হচ্ছে কেক মানে দিতে হবে, তো রাতের মধ্যে আমাকে পুরোটা কেক কমপ্লিট করে রাখতে হবে। আবার সকালে তো বাচ্চাদের স্কুলে দৌড়াদৌড়ি করব, সকালে তো আর কোনো কাজ করতে পারবো না কেকের। আর এটা হচ্ছে উপরে ছবি দেওয়া, মানে ফটো মানে ছবি দেওয়া আর কি, তো এটা এডিবল পিন্ট দেওয়াই দিয়েই বেশি করে, কিন্তু যেহেতু ভাবি আমাকে আগের দিন বলেছে বা একদিন আগে বলেছে, তো ওই টাইমে এডিবল পিন্ট করা অতটা সহজ মানে সুযোগ নেই আর কি। ওটা এডিবল পিন্ট করতে হলে আগে 4-5 দিন হাতে সময় রাত থাকতে হয়, যেহেতু আমরা অন্যখান থেকে করাই নিয়ে আসি, তো এই জন্য আমি নর্মাল পিন্ট দিয়েই হচ্ছে কেকের উপরে ছবিটা দিয়েছি। ভাবিকে বলেছিলামও, ভাবি বললো কোনো সমস্যা নেই, শুধু উপরে ছবি হলেই হবে, কারণ ওনার বাচ্চা ক্লাস 4-এ পড়ে, ওর বাচ্চা হচ্ছে বাবার বার্থডেতে সারপ্রাইজ দিবে, বাবার ছবি দিয়ে কেক দিবে আর কি, বাবার জন্য কেক করবে। এই জন্য ক্লাম আসলে ভালো লেগেছে। ওদের এক ছেলে হচ্ছে ক্লাস 1-এ পড়ে, সে তার ঈদের সালামি দিয়ে বাবার জন্য গিফট কিনেছে, আর এক ছেলে হচ্ছে ক্লাস 4-এ পড়ে, সে তার সালামির টাকা দিয়ে হচ্ছে কেক নিচ্ছে। তো জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, 2 ছেলে হচ্ছে বাবাকে 2টা দিয়ে মানে ইয়ে সারপ্রাইজ দিবে আর কি বার্থডেতে। এই যে আমার ফার্স্ট কোটিংটা করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণ, আর এখন ফাইনাল কোটিংটা করে নিচ্ছি। আর এর মধ্যে বাবুকে ঘুম পাড়ালাম, বাবু তো এখন আমাকে ছাড়া ঘুমাবে না, তো বাবুকে ঘুম পাড়িয়ে আস্তে করে আবার উঠে এসে বাকি কাজটা করে নিচ্ছি। আর যখন ইউটিউবিংয়ে এসেছিলাম মনে হচ্ছে যে হায় কত সহজ এই কাজটা, কত সহজ মানুষ করে, আসলে করার পরে বুঝতে পারি যে যারা করে ইউটিউবিং কতটা কষ্ট, কতটা সময় দিতে হয় এটার পিছনে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কতটা কষ্ট হয় এটা করতে। তারপরেও আলহামদুলিল্লাহ দিন শেষে যখন দেখি যে সব কাজে কমপ্লিট করতে পারি, সব কাজে হয়ে যাচ্ছে, তখন মনে হয় যে না ঠিক আছে, কষ্টটা সার্থক হচ্ছে, করতে তো পারছি এরকম আর কি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই যাচ্ছে আর কি, কষ্ট হয় তারপরে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে দিন। আর সামনের 1 মাসটা আরও একটু ঝামেলায় যাবে, যেহেতু বাচ্চাদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যাবে, ওদেরও পড়াশোনার চাপ, দেখা যাবে যে মিশালকে নিয়ে আমাকে বসতে হবে আবার সময় সময়, সব কিছু মিলিয়ে এই 1 মাসটা আবার একটু ঝামেলায় যাবে আর কি। তো আলহামদুলিল্লাহ হয়ে যাবে, সব কিছু যত হয়ে যাচ্ছে সবটাই হয়ে বাকিটাও হয়ে যাবে। এই যে আমি কেকটা পুরোটা রেডি করে নিয়েছি, এটা পুরোটাই চকলেটের উপরে ছিল, একদম চকলেটই ছিল কেকটা, তো নিচে দিয়েও আমি একটু বর্ডার করে দিলাম। আর এখানে লেখা লাগবে হচ্ছে হ্যাপি বার্থডে বাবা, তো ওটাও আমি হচ্ছে চকলেট দিয়েই করে নিচ্ছি, চকলেট দিয়ে করলে দেখতে আমার কাছে বেশ ভালো লাগে, আর এই জন্য আমি চকলেট দিয়ে হ্যাপি বার্থডে বাবার ওটা আমি রেডি করে নিয়েছি আগেই, এখন হচ্ছে বসিয়ে দিচ্ছি। আর একদম বক্স করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব কেকটা, যাতে সকালবেলায় যখনই আসে তখনই আমি যাতে কেকটা দিয়ে দিতে পারি, কারণ আবার সকাল থেকে আমার আবার যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন আর আমাকে এইসব কাজ করার একদমই সময় থাকবে না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।